ঈদের সময় প্রথম আটটা ডাক টিকিট প্রকাশিত হয়। এটা আমাদের যদি দেশ স্বাধীন না হতো হয়তো এটা লেভেল হিসাবে থেকে যেত। আমরা স্বাধীন, স্বাধীনতা পাই, বিজয় অর্জন করি, যার প্রেক্ষিতে সেই উদ্দেশ্যে জুড়ে যে ডাক টিকিটগুলো প্রকাশিত হয়েছিল আমরা ওটাকেই বাংলাদেশের প্রথম ডাক টিকিট ধরি, এবং সেজন্যই ওই তারিখটাকে আমরা ফিলাথেলিক অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডাক বিভাগের সহযোগিতায় 2003 সাল থেকে উদযাপন করে আসছি। এর আগে কেউ ডাক টিকিট দিবস হিসেবে উদযাপন করে নাই, করেছে বাংলাদেশের ডাক টিকিটের জন্মবার্ষিকী বা এইভাবে পিএবি শুরু করে, এবং সেটা ডাক বিভাগের সহযোগিতা ছাড়া কোনোভাবেই আমরা উদযাপন করতে পারতাম না। প্রথম যখন 2003 সালে শুরু করি তখন ডাক বিভাগ একটি বিশেষ খাম দেয়, এবং তার প্রচারণার জন্য তার কিছুদিন আগে 29 জুলাইয়ের আগে 22 জুলাই থেকে 2003 সালে একটি রেজিস্টার খামে ওভারপ্রিন্ট করা হয় যে ডাক টিকিট দিবস জয়েন্ট একটা এক্সিবিশন ছিল, সেই এক্সিবিশনে জয়েন করার আহ্বান ছিল, পাশাপাশি ডাক টিকিট দিবস উদযাপন করুন এ একটা মেসেজ ছিল। তখন থেকেই আমরা করে আসছি, এবং ডাক বিভাগ সুবিদেশী, এবং 2015 সাল থেকে 21 সাল পর্যন্ত স্ট্যান্ড করেছে, তারপর 2টা ওভারপ্রিন্ট পোস্টাল স্টেশনে বের করেছে, 3টা ক্যান্সেলার হয়েছে। তো আমরা এই জন্য কৃতজ্ঞ যে ডাক বিভাগ প্লাস মন্ত্রণালয় এটাকে সাপোর্ট দিয়েছেন, কিন্তু আমরা যেটা আবেদন ছিল যে জাতীয় ডাক টিকিট দিবস উদযাপন করা, জাতীয়টা হয় নাই। আমি যতদূর স্যার জানি আপনার ফিলাথেলি সেকশন থেকে আমরা একটা মুভ করেছিলাম রিকোয়েস্ট করে যে ডাক মন্ত্রণালয়ে একটা প্রেয়ার পাঠানো হোক যে এটা জাতীয় ডাক টিকিট দিবস হিসাবে উদযাপন করা যায় কিনা। তো 2017 সালে সেই ফাইল প্রকাশ করা হয়েছিল, আমি জানি আজ পর্যন্ত রেজাল্ট পাইনি। আপনার সুযোগ্য নেতৃত্বে এবং আপনার ফিলাথেলি সেকশনের নেতৃত্বে আমরা আশা করব যে এটা আগামী বছর থেকে যেন জাতীয় ডাক টিকিট দিবস হিসেবে উদযাপন করতে পারি। সেক্ষেত্রে তো আপনি অনেক লাভবান হইলেন।
আপনার জানা থাকলে পরের বার যখন যাবে তখন ছাড়বেন না, দশটা কমার্শিয়াল কভার ডাকতে হবে ১৫০, ১৫০ কি ডাকবেন, এত সস্তা? হ্যাঁ এই দিনটা সবচেয়ে বেশি উদযাপন করার কথা ছিল আমাদের, আপনাদের না, আমাদের ডাক বিভাগের লোকদের বেশি উদযাপন করার কথা, আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে থাকেন আপনারা, এখন কি আর জানেন আপনাদের সঙ্গে মাথা কি উপলক্ষ করে প্রত্যেক বছর কার্তিকের সংগ্রাহকদের যে সংগঠন গুলো সোমবারের অনুষ্ঠান করেন ধন্যবাদ মাহবুব ভাইকে। আমি আসলে সবার মুখে কিছু না কিছু শুনতে চাচ্ছিলাম, কিছু যদি বলতেন সবাই। নাও নাদিম ভাই আসেন, নাদিম ভাই আসেন, কিছু বলেন আমাদের কিছু কিছু লোকের মুখে কথা শুনতে ইচ্ছা হয়। নাদিম ভাই আর এখন আছে, ইকবাল ভাই আসেন। আজকে যে প্রোগ্রামটা আমাদের যে ব্যাপ সবসময় করে আসছে, যেটা ২৯ জুলাই স্ট্যান্ডের পালন, এটা খুবই একটা ভালো ঘটনা এবং ওনারা একটা চেষ্টা করতেছেন প্রতিবারই একটা কিছু মাধ্যমে আয়োজন করে আমাদের সবাইকে এ ব্যাপারটাকে উদযাপন করার জন্য। আজকে পরিস্থিতি বাংলাদেশের এখন যেরকম, এটা আমি আশা করেছিলাম, আমার অনেক লোক আসবে এবং বলেছিল আসবে, কিন্তু এই জায়গাটা একটু ব্যাপার অনেকে ভয়ে রাস্তাঘাট বন্ধ আসতে পারেনি, আমি আসলে মানে ক্লাবের প্রতিনিধিত্ব করার জন্যই বলছি, নাদিম ভাইকে বললাম দুইটা সংগঠনের পক্ষ থেকে বলেন। এখন ঢাকা ফিলাটেলিক ক্লাবের পক্ষ থেকে এখানে ভাইস প্রেসিডেন্ট আছে ডক্টর আতাউল কাদির, তাকে কিছু বলার জন্য। এছাড়াও তারা
হয়ে গেল।